নমস্কার বন্ধুরা সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো রেসিপি শেয়ার করতে চলেছি পৌষ পার্বণ উপলক্ষে যে রেসিপিগুলো হয়ে গেছে আমি কয়েকদিন বাদেই শেয়ার করছি কী কী রান্না হচ্ছে আমি অবশ্যই বলে দেব লাউ দিয়ে মুসুর ডাল লাউ পালং শাকের চচ্চড়ি মাছের ঝাল আলু ভাজা বেগুন ভাজা টমেটোর চাটনি আর ভাত তো থাকছেই রেসিপিটা সম্পূর্ণভাবে দেখতে থাকো যারা এই ধরনের ভিডিও পছন্দ করো বা নতুন রাঁধুনি যারা আছো তাদের জন্য তো এই ভিডিওটা খুবই উপযোগী হবে অনেকগুলো রান্না এই ছোট ভিডিওটার মাধ্যমে শিখতে পারবে প্রথমেই ভাতটা করে নিচ্ছি ওটা আর পুরো কড়া দেখালাম না সবাই পারো ভাত করতে এবার কড়ার মধ্যে জল ঢেলে দিচ্ছে দেড়শো গ্রাম মসুর ডাল নিয়েছি ভালো করে ডালটাকে দু তিনবার করে জল পাল্টে ধুয়ে নেব। এবার কড়ার জল ফুটে উঠলে ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছে আধ ঘানা লাউকে কেটে নিয়েছি ডালটাকে ভালো করে অর্ধেকটা সেদ্ধ করে নেব এবার অর্ধেক সেদ্ধ হয়ে গেলে লাউ কেটে রাখাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লাউ আর ডাল দুটোকেই ভালোভাবে সেদ্ধ করে নেব। লাউ ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার একটা জায়গায় নামিয়ে কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা চাইলে ফোড়নের জিরেও দিতে পারো নাড়াচাড়া করে নিচ্ছে নিয়ে ফোড়ন ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা লাউ এবং ডাল দিয়ে দিচ্ছি আরও পরিমাণ মতো কিছুটা জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে ডাল ফুটে উঠলে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেজপাতা দেওয়ার প্রয়োজন নেই একটা জায়গায় আমি পালং শাক সিস ওলাই এবং একটা জায়গায় লাউ শাক আমি কেটে রেখেছি ধুয়ে নিচ্ছি ডালটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে কড়ার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তিনটে টমেটোকে কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটোর চাটনি হবে টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে জল দেওয়ার প্রয়োজন নেই টমেটো থেকে যে জলটা বেরোবে আর চিনির রসেতেই হয়ে যাবে পুরো চাটনিটা চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতেই হয়ে যাবে পুরোপুরি চাটনিটা রেডি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য এদিকে চাটনিটাও রেডি হয়ে গেছে মাছেতে নুন আগে থেকেই মাখিয়ে দেখেছি এবার হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার এক একটা করে মাছের পিস ছেড়ে দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব এইদিকে তেলটা তেলটাও ভালো করে গরম হয়ে গেছে চারিদিকে একটু চাড়িয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে ভেজে নেওয়ার পালা সবসময় মাছের লেজা মুড়োটা আগে ভেজে নিতে হয় তাহলে মাছগুলো আর ভাঙে না যা ভাঙার থাকে লেজা মুড়োর ওপর দিয়েই ভেঙে যায় এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েও অন্য মাছগুলোকেও খোলায় দিয়ে দিয়ে ভেজে নেব বাকি মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে এবার ভেজে নিচ্ছি এইদিকে বেগুন কেটে নিয়েছি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের মতো সময় ধরে রেখে দেবো বেগুনে নুন হলুদ মাখাতে মাখাতে মাছের একটা সাইড করে ভাজা হয়ে গেছে এগুলোও উল্টে দিচ্ছি দিয়ে আর একটা সাইডও ভালো করে ভেজে নেব মাছের দুটো সাইডই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যেই বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব কেউ যদি মাছ ভাজার তেলে ভাজাভুজি খেতে না পছন্দ করো সেক্ষেত্রে আগে বেগুনটা ভেজে সেই তেলেও মাছটাকে ভেজে অবশ্যই নিতে পারো এদিকে লাউ পালং শাকের চচ্চড়ির জন্য আলু বেগুন আর সিমটা কেটে নিয়েছি আলু দুটো নিয়েছি ধুয়ে নিচ্ছি আর এইদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে সেই সময়ে উল্টে নিচ্ছি বেগুনগুলোকে আর একটা সাইড ভাজার জন্য বেগুনটা ভাজতে দিয়ে ভাজার জন্য আলুটাও আমি ধুয়ে নিলাম বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি পরের ব্যাচে আরও কিছু বেগুন আছে সেগুলোও দিয়ে দিচ্ছি ভাজবো বলে একটা সাইড বেগুন ভাজতে দিয়ে আলুর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য কিছুক্ষণ নুন মাখিয়ে জড়িয়ে রাখলে বেশ ভালো হয় তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় কম তেলও লাগে এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে একটু বেশি ভাজা হয়ে গেল বেগুন খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু খেয়াল রাখতে হয় নইলে বেশি লালচে হয়ে যায় দুটো সাইডটি উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে মাছের ঝাল করার জন্য করার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটোটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে বেগুনটাও হয়ে গেছে আদাটাকে না গ্রেট করে নিয়েছি এটা নিয়ে নি এবার আদা আর টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করছি গুঁড়ো মশলা এক চামচ করে দিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি তলায় ধরে যাচ্ছিল বলে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে এবার জল ঢেলে দিচ্ছি দিয়ে ঝোলটা ফুটে উঠলে মাছের পিসগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভির মধ্যে মাছটাকে দিয়ে তিন মিনিটের মতো ফুটিয়ে নেবো আর একটা সাইড উল্টে দিয়ে আরও তিন মিনিটের মতো ফুটিয়ে নেবো যাতে দুদিকে সমানভাবে জুসটা ঢোকে ভালো করে মাছের মধ্যে জুসটা প্রবেশ করলে এবার মাছের ঝালটা ঘনও হয়ে এসেছে এবার তুলে নেব সরষে বাটা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই আজকের দিনের জন্য আলু ভাজার জন্য করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি ভালো করে চাড়িয়েও দিচ্ছি মাছের ঝালটা তো হয়েই গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব ভালো করে এপিট করে নুন হলুদ যেহেতু আগেই মাখানো আছে বেশিক্ষণ লাগবে না ভাজতে আলুটাকে ভালো করে উল্টে পাল্টে দুদিকটাকেই ভেজে নিয়েছে ভালো করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে এবার তুলে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কড়ার ওই তেলের মধ্যেই শাক চচ্চড়ি হবে দুটো শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবার ভালো করে ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু আলু বেগুন সিম একসঙ্গেই দিয়ে দিচ্ছে বেগুনটা চাইলে পরে জল ঢালার পরেও দিতে পারো আমি একসঙ্গেই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মিনিট চারেকের মতো সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার লাউ আর পালং শাককে একসঙ্গেই রেখে দিয়েছি লাউ পালং শাকগুলোকে এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কড়ার মধ্যে দিয়েছি অনেকটা হয়ে গেছে তাই নাড়তে অসুবিধা হচ্ছে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি একটু কমে গেলে চাপা দিয়ে রাখলে একটু নরম হয়ে গেলে কমে যাবে মনে হবে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট পাঁচেকের মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সবজি এবং শাকটাকে নাড়তে বেশ অসুবিধা হচ্ছে যেহেতু পুরো এক করা হয়ে গেছে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে সবই এক চামচ করে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এই জলেতেই রান্নাটা হয়ে যাবে যেহেতু দু রকম শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরোবে আরও বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এবার শাকটাও দেখো কতটা কমে গেছে তাই জন্যই তো বেশি করে শাক নিতে হয় যেহেতু কমে যায় এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছে নিয়ে এবার একটা জায়গা চাপা দিয়ে দেবো দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি সাকেতে একটু বেশ মিষ্টি মিষ্টি বেশি ভালোবাসি তাই জন্য চিনিটা একটু বেশি দিলাম তোমরা যদি চিনি খেতে পছন্দ না করো একটুখানি সামান্য দিলেও যথেষ্ট এবার নাড়াচাড়া করে নিচ্ছি যেটুকু আর সেদ্ধ হতে বাকি আছে এই নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে শাক চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে পনেরো মিনিটের মধ্যেই এবার একটা জায়গায় নামিয়ে নিয়েছি এবার ভাত বেড়ে নিয়েছি যা যা রান্না হয়েছে সবই দেখিয়ে দিচ্ছি রান্নার মধ্যে আছে ভাত আলু ভাজা বেগুন ভাজা লাউ দিয়ে মুসুর ডাল লাউ পালং শাকের চচ্চড়ি মাছের ঝাল আর টমেটোর চাটনি আজকের এই রেসিপি কেমন লাগলো জানাবে অবশ্যই এইভাবে বাড়িতে একদিন তোমরাও ট্রাই করো আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবী সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো